মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাস বর্তমানে আশ্বাসই রয়ে গেল। বহুদিন হয়ে গেলেও রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাহায্যের আশ্বাস বাস্তবে আর পরিণত হল না। উল্লেখ্য, দীর্ঘ বছর যাবৎ যতনবাড়ির বাসিন্দা মফিজ মিয়া সিপাহীজলা অভয়ারণ্যে থাকা হাতির দেখাশোনার কাজ করত, কিন্তু 2019 সালের 13 অক্টোবর দুর্ভাগ্যবশত হাতির আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন মফিজ মিয়া। পরবর্তী সময়ে দীর্ঘ 2 মাস যাবৎ আক্রান্ত মফিজ মিয়া আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। যদিও বর্তমানে মফিজ মিয়া এখনও সঠিকভাবে সুস্থ হয়ে উঠতে পারেননি। এদিকে বেশ কয়েক মাস আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আচমকাই সিপাহীজলা অভয়ারণ্য পরিদর্শনে যান। সেই পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী নিজেই হাতির দ্বারা আক্রান্ত মফিজ মিয়ার সাথে দেখা করেন। তারপর মফিজ মিয়ার স্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান তার স্বামীর বেতন যেন 6,000 টাকার পরিবর্তে 1,000 টাকা বাড়িয়ে 7,000 টাকা করে দেওয়া হয়। তারপর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মফিজ মিয়া এবং তার স্ত্রীকে আশ্বাস দেন মফিজ মিয়ার বেতন 1,000 টাকা থেকে বাড়িয়ে 7,000 টাকা করে দেওয়া হবে। পাশাপাশি মফিজ মিয়ার বাচ্চার পড়াশোনার খরচ বাবদ 2,000 টাকা দেবেন মুখ্যমন্ত্রী, এমন আশ্বাসও দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী আদেশ দিয়েছিল তার আধিকারের আমার বেতনটা 6,000 পাই, ওখানে 1,500 বাড়াই তো, আর ছেলে মেয়ের পড়াশোনার খরচটা দায়ভারটা তারা খতিয়ে দেখান লেগা আধিকারের কইছে, তারা কিছুই করছে না। আমার সমস্যা এখন, আমি তো সিএম স্যারের সঙ্গে কথা কইছি, কথা কওয়ার পরে তাই কইছে বেতন বাড়াই দিব বা আমার ছেলেমেয়ের পড়ার খরচ দিব, তো সেটা তো কিছুই হইল না। বর্তমানে এখন হাতি এখান থেকে নিয়ে যাবে, তাই আমি আমার একটা কিছু ব্যবস্থা কিছুই তো হয়েছিল না, হইল না, তো আমার একটা কিছু ব্যবস্থা করে দিও। আমি এটাই চাই যে আমি তো আগেও স্যারের সঙ্গে কথা বলেছি যে আমার একটা কিছু সরকারি সাহায্য, সরকারি একটা স্থায়ীভাবে একটা ঠিকানা করে দেওয়া যেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু কয়েক মাস হয়ে গেলেও মুখ্যমন্ত্রীর আশ্বাস আর বাস্তবে পরিণত হলো না, দেখালেই কোনো সরকারি আধিকারিকের। আর এদিকে অসুস্থ মফিজ মিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে সিপাহীজলা থেকে হাতিগুলি তেলিয়ামুড়া বন দপ্তরে নিয়ে যাওয়া হবে, যার ফলে মফিজ মিয়াকে চাকুরি ছেড়ে দিতে হবে। বর্তমানে পরিবারটি অসহায় অবস্থার মধ্যে রয়েছে। অসুস্থ মফিজ মিয়া এবং তার স্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে সংবাদ মাধ্যমের দ্বারা আবেদন জানাচ্ছেন যে তাদের যেন বর্তমানে কিছু ব্যবস্থা করে দেওয়া হয়, আর না হলে আগামী দিনে এই অসহায় পরিবারটি দুর্দশার মধ্য দিয়ে থাকবে। এখন দেখার বিষয় রাজ্য সরকারের পক্ষ থেকে এই পরিবারটির প্রতি কতটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়। PB24